ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোন সংখ্যার অঙ্কগুলি উল্টিয়ে লিখলে সংখ্যাটি 5/6 অংশের সমান হবে এবং অঙ্কদ্বয়ের অন্তর হবে 1? তাহলে সংখ্যাটি নির্ণয় করো। ওকে, তো তাহলে ধরি যে সংখ্যাটির দশকের স্থানের অঙ্ক হচ্ছে এক্স আর একক স্থানের অঙ্ক হচ্ছে ওয়াই। ওকে, দশকের স্থানের অঙ্ক এক্স আর একক স্থানের অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে সেক্ষেত্রে অঙ্কটি সংখ্যাটি হবে 10x+y। ওকে, আচ্ছা এবার যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে দশকের অঙ্ক হয়ে যাবে ওয়াই আর এককের অঙ্ক হয়ে যাবে এক্স। ওকে, তাহলে সংখ্যাটি তখন কি হবে? সংখ্যাটি হবে 10y+x। আচ্ছা, এবারে কি বলছে যে যখন আমরা উল্টিয়ে লিখছি যে নতুন সংখ্যাটা হচ্ছে 10y+x, সেটা হচ্ছে পুরনো যে সংখ্যাটা মানে 10x+y তার 5/6 অংশ। ঠিক আছে, তার 5/6 অংশ। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো। তো 60y+6x=50x+5y। ওকে, সব একদিকে নিয়ে চলে আসো, তাহলে হবে 60y-5y প্লাস, আচ্ছা এটাকে এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাও, 50x-6x। তো তাহলে এটা হবে 55y=44x। ফাইন। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব x=55y/44। তাহলে হচ্ছে 11/5 = 55, 11/4 = 44, তাহলে x=5/4y। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। আর বলছে এদের অন্তর মানে x-y = হচ্ছে 1। ওকে, তো এটাকে আমি 2 নম্বর দিলাম, এটাকে আমি 1 নম্বর দিলাম। ঠিক আছে, এবারে x=5y/4টা আমরা 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমাদের y এর ভ্যালু চলে আসবে। তো 5y/4-y = 1। তো 4 হচ্ছে এলসিএম, 5y-4y = 1, সো y=4। ওকে, y=4 এলো। আচ্ছা, তাহলে এক্স কি হবে? x=5/4 × 4, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি 5 আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি 4। আচ্ছা, এবার আমরা সংখ্যাটি কি ধরেছিলাম? সংখ্যাটিতে আমরা ধরেছিলাম, ওকে, দশকের স্থানের অঙ্ক এক্স আর এককের স্থানের অঙ্ক ওয়াই। ঠিক আছে, তাহলে দশকের স্থানে আমরা পেয়েছি 5 আর এককের স্থানে আমরা পেলাম 4। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 54। ওকে, সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।